আমি পরিষ্কার বসায় বলতে চাই, আমাদের মুক্তাদের বিরুদ্ধে আমাদের কোন মামলা দিতে হবে না। বাংলাদেশের বাংলা বাহিনী প্রশাসনের কাছে তার ডকুমেন্টস আছে, তার নেতৃত্বে গুলি করা হয়েছে। নিরহ মানুষের বাড়িতে পুলিশ ঢুকে তাদের কেটে একজনকে গ্রেপ্তার করা হয়, কান্দ দেখাচ্ছেন। মুক্তাদের নেতৃত্বে যে অস্ত্র নিয়ে আক্রমণ করেছিলেন তাদেরকে আজকে থেকে গ্রেপ্তার করতে হবে। করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, মোবাইলে ফোন করবেন করোনা, বাসে উঠতে যাবেন করোনা। ভাই তুই মুকার মসজিদে আজকে আমি আসছি একটু দিতে, আজকে তো শুক্রবার জুমার নামাজ, গত পরশু দিন আসরের নামাজ পড়েছিলাম আমাদের হরতালের পরের দিন, আইসা দেখলাম বাবা মধ্যখানে একতরফা 3 ফুট দূরে দূরে উঠেছেন। আমি আমার পেছনে যারা ছিল তাদের সবাইকে ফাঁক বন্ধ করে দাঁড়াইবার কথা বলেছি, সেখানে সুন্নত তরিকে আমরা কথা বলেছি। আজকে করোনা আতঙ্ক ছড়ানো হচ্ছে, পরিষ্কার বিষয় বলতে চাই, করোনা অজুহাত দিয়ে গত বছর রমজান মাসে আমাদেরকে ঠিক মতন দাবি করতে দেওয়া হয় নাই। মসজিদে আমাদের জমা সুন্নত তরিকে হতে দেওয়া হয় নাই, মাদ্রাসাগুলিকে বন্ধ করার পাইতারা চলছে। আজকে মন্ত্রণালয়ের থেকে একটি প্রজ্ঞাপন জারি হয়েছে, পরিষ্কার বসায় বলতে চাই, আমরাও কিছু খোঁজখবর রাখি। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে কওমি মাদ্রাসা বন্ধের কোনো কথা নাই, পরিষ্কার বসায় বলব যে 18টি সত্য দেওয়া হয়েছে, 18টি কওমি মাদ্রাসার কথা নাই। সুকর্ণটি উৎসাহী কিছু প্রশাসন শেষ কথা বলে রাখতে চাই, ভদরের যুদ্ধ হয়েছে রমজান মাসে, ভদরের যুদ্ধ রমজান মাসে হয়েছে, রমজান মাসে হয়েছে। আমরা
শেষ কথা বলবো, রাষ্ট্র পরিচালনা যারা করেন পুলিশ আর রেপ দিয়ে, আপনারা পুলিশ রেপ দিয়ে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন? একদিনও পারবেন না। আমার বাংলাদেশের গ্রামে গঞ্জে এমন জায়গা আছে যেখানে কোনদিন পুলিশ দেখে নাই, সেই জায়গার মধ্যে শান্তি এবং শৃঙ্খলার সাথে মানুষ বসবাস করে। তার কারণটা হল আমাদের পূর্বের বুজুর্গের দিন বর্তমান মাওলানা মামুনুল হক, মাওলানা মামুনুল হক, মাওলানা সাখাওয়াত আমাদের হেফাজতে ইসলামের অন্তর্ভুক্ত বাংলাদেশের ওয়াইজিনে কাম সারা দেশের ওয়াজ নসিহত করে মানুষকে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য বলেন, ধর্মীয় দিক নির্দেশনা দেন, বলে আপনাদের পুলিশ আপনাদের মাধ্যমে দেশ চলে। কিন্তু আজকে সেই ওয়াজ মাহফিল ইসলামী সম্মেলন বন্ধ করার গভীর ষড়যন্ত্র শুরু হয়েছে। শুধুমাত্র একটাই ট্যাবলেট করোনা পরিষ্কার বসাই বলতে চাই আমি, জুনাইদুল হাবিবের দেহের মধ্যে যদি আল্লাহ পাক করোনা দেওয়ার হয় গোটা বাংলাদেশের সমস্ত ডাক্তার আর মাস্ক নামক ফুফা মুখে লাগিয়ে রাখলে তিরিশ সেকেন্ড কেন বিশ ঘন্টা সমাজ সাবান পানি দিয়ে হাত ধরলে করোনার থেকে বাঁচা যাবে না। আর যদি আমার দেহের ভিতরে আল্লাহ করোনা না দেয়, করোনা রোগীর সঙ্গে গোসাইলেও করোনা ধরবে না। বাস্তব, করোনা আসার পর থেকে আমরা অনেক রোগী দেখতে গিয়েছি, রোগী করোনা শিনাক্ত হয়েছে তার বিবি পর্যন্ত তার কাছে আসে না, ছেলে মেয়েরা তাকে ছেড়ে চলে গিয়েছেন। আমি তার রুমের ভিতরে গিয়েছি, মাতার কাছে বসেছি, মাতায় হাত দিয়ে বলেছি আসসালামু আলাইকুম রব্বুল আরশিন আইয়াশফিয়াকা। এইভাবে অনেক করোনা রোগী নাম বললে আপনারা অনেকে চিনবেন, তাদের কাছে যাইভাবে দোয়া করেছি ইনশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে আমার করোনা হয় নাই, আমার ফ্যামিলির কারণে। যজুপুরীর বই দেখে ইসলামী সম্মেলন মাদ্রাসা তারাবির নামাজ মসজিদে নামাজ সম্প্রচারের সেই পদক্ষেপ গ্রহণ করবেন না, গ্রহণ করলে হেফাজত ইসলাম আবার মাঠে নামতে বাধ্য হবে। আজকে আমাদের কর্মসূচি ঘোষিত কর্মসূচি হল বিক্ষোভ সমাবেশ। বিক্ষোভ সমাবেশ কোন মিছিল নাই, মিছিল হবে না। আপনারা যারা যেখান থেকে এসেছেন আপনাদের সকলকে ধন্যবাদ মোবারকবাদ জানাচ্ছি, আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ মহানগর নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি, সাংবাদিক বন্ধুদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই, আইন শৃঙ্খলায় নিয়োজিত বাহিনী আজকে যারা আমাদেরকে নিরাপত্তা দেওয়ার জন্য এসেছেন আপনাদেরকে ধন্যবাদ মোবারকবাদ জানাই। আগামী দিনে সকল আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানাই। আমি এখন শেষ করছি।